তথ্য তুলে ধরবার আগে আবার স্মরণ করব যে আমাদের প্রতিরক্ষা আমাদের প্রত্যেকে নিজেদের হাতে। আমরা সচেতন হই, আমরা সতর্ক হই এবং আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখি। আমি আমার পরিবার, আমার পরিবারের সকল সদস্য এবং আমার যারা পরিজন আছেন, আত্মীয় পরিজন আছেন, সবাইকে আমরা সচেতন করি এই বিষয়ে। আমরা নিয়মিতভাবে তরল খাবার খাই, পানি বেশি করে খাই, যেহেতু এখন রমজান, রমজানে এমনিতেই আমাদের তরল খাবার এবং পানি বেশি করে খাওয়া উচিত, সেটা যেন আমরা খাই, আমাদের সুস্থ থাকি, স্বাস্থ্যকে ভালো রাখি। আমরা ধূমপান কোভিড আক্রান্তের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়, সুস্থ থাকি ধূমপান কোভিড আক্রান্তের ঝুঁকি দিয়ে ধূমপায়ী আছেন তারা অন্য বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সামনে আপনার ধূমপানের জন্য আরেকজনের সামনে আপনি ধূমপান এবং স্বাস্থ্যকে আমরা করব প্রত্যেককেই আমরা এখন আসলে উজ্জীবিত থাকতে হবে এবং দরকার যে যে অবস্থান থেকে আছি আমরা সেটা গান তারা গান গাইবেন এবং যে কোনোভাবেই হোক স্বাস্থ্যকে সুস্থ রাখতে হবে। আমাদের বয়োজ্যেষ্ঠ মা যারা আছেন পরিবারের এবং আমাদের তাদের ক্ষেত্রে মানা কষ্টকর হয়, তাদেরকে যেন আমরা সাহায্য করি এই স্বাস্থ্যবিধি শুরু করছি। আমাদের 2881টি এই ঢাকার বাইরে নমুনার মধ্যে আমরা পরীক্ষা করতে পেরেছি। ঢাকার মধ্যে 4588টি এবং ঢাকার বাইরে 2804টি। তাহলে টোটাল আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7837টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 7300 পেরেছি। ঢাকার মধ্যে 4588টি এবং ঢাকার বাইরে 2804টি। তাহলে টোটাল আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7837টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 7392টি। এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা 151930টি। এই 41টি ল্যাবে যা আমরা নমুনা পরীক্ষা করেছি গত 24 ঘন্টায়, তাতে নতুন করে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 141 জন ব্যক্তি, দুঃখিত 1041 জন ব্যক্তি, 1041 জন ব্যক্তি এই 24 ঘন্টা শনাক্ত হয়েছে। এর মধ্যে আমাদের ঢাকার যেগুলো ল্যাব আছে, ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের 754 জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন। এই আমাদের 1041 জন ব্যক্তি শনাক্ত হয়েছে 24 ঘন্টায় এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত ব্যক্তি হলো 18863 জন। আমাদের মৃত্যু তালিকায় আজকেও আছে 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত মৃত্যু 280 জন। আমরা গত 24 ঘন্টায় যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন, ঢাকার মধ্যে 9 জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 5 জন। এবং বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। আরেকটি আছে 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন, 2570 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন
1398 নতুন করে 24 ঘন্টায় এসেছে 201 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 66 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2570 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1398 জন। আমাদের আইসোলেশন শয্যা আমরা গতকাল যা বলেছি আমাদের সেরকমই আছে, তবে কাজ চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি শয্যার জন্য এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটারিতে আরো 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। আমাদের ঢাকা মহানগরীতে আছে 2900টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আছে 6034টি এবং এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা আছে 329টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102টি। তাছাড়াও আমরা ইতিমধ্যে বেসরকারি মেডিকেল কলেজগুলির সাথে আমাদের সমঝোতা হয়েছে, আমরা হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল যেটা ঢাকা আছে সেটা তো আমরা সংযুক্ত করব এবং আনোয়ারা মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালকে সংযুক্ত করব এবং প্রস্তুতির কাজ চলছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেখানেও এবং আমাদের ডিসিসি মার্কেটে আরেকটি হাসপাতালের কাজ প্রক্রিয়াধীন আছে। এই ক্ষেত্রে আমি আমাদের এই গত প্রত্যেক সপ্তাহে আসলে আমাদের শনাক্ত শুরু হয়েছিল 8 মার্চ 2020 সাল থেকে, আমরা এখন 10ম সপ্তাহের মধ্যে আছি। 10ম সপ্তাহের এখনো আমাদের এটা 16 তারিখ থেকে 10ম সপ্তাহ আমাদের 10 মে থেকে 16 মে, আজকে আমরা 14ই মেতে। আমি গত 3 সপ্তাহে আমাদের যা পরিবর্তন হয়েছে এটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের 8ম সপ্তাহ যেটা ছিল 26 এপ্রিল থেকে 2 মে, সেখানে আমাদের শনাক্ত ছিল 24 ঘন্টায় আমাদের মোট শনাক্ত ছিল 3792 জন এবং সেই সপ্তাহে সুস্থ হয়েছিল 64 জন এবং মৃত্যুবরণ করেছিল 35 জন। 9ম সপ্তাহ যেটা 3 মে থেকে 9 মে, সেখানে আমাদের মোট শনাক্ত হয়েছিল 4980 জন এবং সুস্থ হয়েছিল 2337 জন এবং মৃত্যুবরণ করেছিল সেই সপ্তাহে 39 জন। আমরা এখন 10ম সপ্তাহে, আমাদের এখনো 2 দিন বাকি আছে। আজকে 14 মে পর্যন্ত আমাদের এই সপ্তাহে শনাক্ত 5093 জন এবং 14 মে পর্যন্ত আমাদের সুস্থ দাঁড়ালো এই সপ্তাহে 947 জন, দুঃখিত এটা সুস্থ হলো 1189 জন এবং মৃত্যুবরণ করলো এই সপ্তাহে 14 মে পর্যন্ত 69 জন। এই আমি গত 3 সপ্তাহে আমাদের যা পরিবর্তন সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমাদের শনাক্ত বিবেচনায় আমাদের যা সুস্থতার হার গতকালের তুলনায় আজকে বেশি, আমাদের 19.10% শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এবং মৃত্যুর হার শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.50%। গত 24 ঘন্টায় আমাদের নতুন করে কোয়ারেন্টাইনে এসেছে 3031 জন এবং ছাড় পেয়েছে 2298 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 230673 জনকে আনা হয়েছিল এবং ছাড়ও পেয়েছে 184659 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 46014 জন। আমাদের সারা দেশে সকল উপজেলা জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31165 জনকে। আমরা প্রতিনিয়তই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ করে থাকি যেটা ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং দাতাদের মাধ্যমে আমাদের পিপিই সংগৃহীত হয়ে থাকে। আমরা আজকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, তারা স্বাস্থ্য অধিদপ্তরকে অনুদান দিয়েছেন 1000 FFP2 মাস্ক এবং 1000 ডিসপোজেবল মেডিকেল গাউন তারা আমাদেরকে হস্তান্তর করেছেন আজকে। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সহযোগিতার জন্য। আমাদের গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে যেটা আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হয়েছি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 44792টি এবং এ পর্যন্ত 22,12,339টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে। বিতরণ হয়েছে 24 ঘন্টায় 44,750টি এবং এ পর্যন্ত 18,40,946টি। বর্তমানে আমাদের মজুদ আছে 3,71,393টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আমাদের কেন্দ্রীয় ঔষধাগারে। আমাদের হটলাইন স্বাস্থ্য পরামর্শ সেবা অব্যাহত আছে এবং 24 ঘন্টায় ফোন কল যেগুলো আমরা গ্রহণ করেছি 151,502টি ফোন কল এবং এ পর্যন্ত ফোন কল রিসিভ করা হয়েছে 52,17,58। আমাদের এই ফোন কলে সহায়তা করে থাকে
স্বেচ্ছাসেবক ভাবে আমাদের চিকিৎসকরা এখানে 4,077 জন চিকিৎসক স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে আরো 8 জন সংযুক্ত হয়েছেন এর সাথে। এবং এ পর্যন্ত আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক যারা হটলাইনে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন 15,741 জন। আমাদের স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় বিমানবন্দর, স্থল বন্দর এবং সমুদ্র বন্দরে স্ক্রিনিং হয়েছে 1,404 জনকে স্ক্রিন করা হয়েছে। তার মধ্যে বিমানবন্দরে 1,182 জন, স্থল বন্দরে 46 জন এবং সমুদ্র বন্দরে 176 জন। এ পর্যন্ত আমরা সর্বমোট স্ক্রিনিং করেছি 6,85,907 জনকে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়তই ভাবে বিভিন্ন গাইডলাইন তৈরি করে যাচ্ছে বিভিন্ন কার্যক্রমের উপর এবং আমাদের এ পর্যন্ত 29টি গাইডলাইন তৈরি করেছে কোভিড-19 এর উপরে এবং 11টি জনসচেতনতামূলক উপকরণ যা প্রস্তুত করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে। এই গাইডলাইনগুলো আমরা পাব www.bdhs.gov.bd এই ওয়েবসাইটে এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটগুলিতে আমরা আমাদের এই গাইডলাইনগুলো পাব। এই ছিল আমার কাছে বাংলাদেশের সর্বশেষ তথ্য এবং এ পর্যন্ত তথ্য। আমরা এবার দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির দিকে তাকাবো। আমরা এগুলো পেয়েছি, আমাদের তথ্যসূত্র হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 19-13 মে। 24 ঘন্টা শনাক্ত 5,031 জন দক্ষিণ পূর্ব এশিয়া এবং এ পর্যন্ত 1,10,932 জন। মৃত্যুবরণ করেছেন 149 জন এবং এ পর্যন্ত 3,746 জন। বিশ্ব পরিস্থিতির দিকে দেখলে শনাক্ত 24 ঘন্টায় 81,577 জন এবং এ পর্যন্ত 41,474 জন এবং মৃত্যুবরণ করেছেন।